আপনার যখন আমার সাথে এরকম করতো, হ্যাঁ মানে রাত্রে 4-5 বার এরকম করতো, আমি যখন বলতাম যে আমার ছাইড়া দেন, আমি পারতাছি না, আপনি ভাইয়া দরকারে আরেকটা বিয়ে করেন, তারপর আপনার হাত থেকে আমার মুক্তি দেন, বলতো কি তোরই করতে হইব, তুই পারবি, নতুন নতুন বিয়ে করছি, 6 মাস তো এরকম লাগবেই, আমি জেলে ছিলাম দেখে কি হয়েছে, আমি কি সব শেষ করে দিছি, এই কথা বলে। পরে আমি সকালবেলা ওই লইলে পাশের রুমে নানি ছিল, আন্টি ছিল, ওনাদের জিজ্ঞেস করতাম যে নানি দেখো এরকম কিভাবে, বলে কি দেখ ও মনে হয় ঔষধ খায় নাহলে অন্য কিছু খায়। আর এমনি ঘরে দেখতাম যে এমনি ঔষধ, ওর একটা ডিব্বা ছিল, ওই ঔষধ ওইখান থেকে খাইতো, কত রকমের ঔষধ খাইতো, আর হচ্ছে যে মধু খাইতো, লবঙ্গ খাইতো, আরও বাদাম টাদাম, মানে অনেক কিছুই খাইতো। হ্যাঁ তো বলে এগুলা খাইলে নাকি এনজয় করতে পারবো ভালো, এইগুলো বলতো, আমার বলতো তুমি খাও খাও, আমি না আমি খাবো না, আপনিই খান। উনি আর একটা অভিযোগ করেছেন যে আসলে এই মেয়ে তো বিয়ের আগে থেকেই আসলে এরকমের, যেমন আমরা যেটা বুঝাই আর কি, মানে কুমারী, যেটা ও কুমারী না, আগে থেকেই তার সাথে কারো সম্পর্ক ছিল কিংবা অন্য কিছু ছিল, সে কুমারী না, সেই কথা কিভাবে বলে, এইটা আসলে বলবে সে কিভাবে বলে? বলেন, হ্যাঁ বলেন বলেন কেমনে। ও ও বললে যে আমি নাকি হোটেলে যাই। ও যদি না যাইতো ও কিভাবে জানতো? আর আমার যে বলে যে আমার সব ফ্যামিলি নাকি এই সব ব্যবসা করে, আমার ফ্যামিলি নাকি দেহ ব্যবসা করে, ও বলছে না যে পুরা ফ্যামিলি সবাই এগুলা রি আসতে, ও প্রমাণটা দেখাইবো যে আমার কোন ফ্যামিলি এগুলো করে আর কোন জায়গায়, ওর কাছে তো প্রমাণ আছে, বলছে না প্রমাণ দেখাক। আর ও মানে আমার দুর্বলতার সুযোগ নিয়েই আমার সাথে এরকম আচরণ করছে। উনি আরেকটা অভিযোগ করেছেন, আপনার আগে নাকি বিয়ে হয়েছিল, হ্যাঁ তাহলে ওই সংসার ছেড়ে আসলে তার কাছে কি টাকার জন্য এসেছেন কিনা লোভে পড়ে? মানে মানে আগের স্বামীর কাছ থেকে আমি চলে আসছি টাকা পয়সা নিয়ে, হ্যাঁ ওই অভিযোগ করেছেন, ওই ওরে ওই প্রমাণগুলো সব দেখাইতে অভিযোগ করেছেন, তার কাছে কেন তাহলে আপনি এসেছেন? আমি তো ওনার কাছ থেকে আমি তো আসি নাই, উনি আমার কাছ থেকে গেছে, উনি তো আমার ছোট বোন বলছিল যে আমি ওনার ছোট বোন, উনি আমার বিদেশ পাঠাইবো, তাহলে এটার ভিতরে তো আমি তো ওনার কাছে যাই পড়ি নাই। আপনি দেখলেনই আপনাকে ছোট বোন বলতেছে বিদেশ পাঠাবে, তাহলে কেন বিয়ে করেছেন তারপরে? একটা মেয়ে, আমারে তো মায়ের ভয় দেখাইছে, আমার মায়ের মারবো, আমার বাইরে মারবো, আমার মায়ের ফলাইবো যদি বিয়ে না করি, আর কেউ মানে বললেও কেউ বিশ্বাস করবো না। বাংলাদেশে তো আইন সব জায়গায় রয়েছে, এখন তো আগের মতো নেই। বলছে যে আমি প্রধানমন্ত্রীর বাপের খুনিদের ফাঁসি দিছি, এর জন্য আমার জন্য সব কিছু মাফ, তুমি বললেও বিশ্বাস করবে না, এটা বলছে। আপনি একবার ট্রাই করতেন, উনি যে সাংবাদিক গেল আমার মানে কথা বলতে দিত না, বলছে এটা আমার খালতো বোন, আমি যে চলে আসব, তার 1 মাস আগে সাংবাদিক গেছে, ওনাদের বাসায় আনতো না, আমার তালা মেরা থুয়া উনি দোকানে যে কথা বললে আসতো ওই টাইমে, হ্যাঁ ওর সবার কাছে সাহায্য চাইছে সরকারের কাছ থেকে, আর দোকানে মাল উঠাইতে পারে না, ই করতে পারে না, আর আমি চলে আসছি, সাংবাদিকও আসছে আর আমিও আসছি 1 মাসের মধ্যে, নাকি ওনার 18 লাখ, মানে 18 লাখ টাকা এটা কিভাবে আসলো, নিয়ে এত টাকা কোথায় পাইলো? আসলে সে অভিযোগ করেছে, সে তো সব মিডিয়ার সামনে বলেছেন 18 লাখ টাকা, সে জেলখানায় যে কাজ করেছেন সবকিছু করেছেন, সেইখান থেকে সরকার তাকে দিয়েছেন, এটা তো আসলে সে মিথ্যা বলেনি, কারণ কি এটা তো সব মিডিয়ার সামনে বলেছেন, হ্যাঁ সেখানে আইনজীবীও ছিল, আসলে এটা কোনো মিথ্যা কথা না, সে বলছেন বারে বারে, এবং তার সাথে কিন্তু আইনজীবীও ছিল আসলে, আর তার কাছে আসবে, কিন্তু সেই টাকাটা আপনি নাকি আসলে যখন এসেছেন নিয়ে এসেছেন, ভালোবাসার আপনি প্রতারণা করেছেন তাকে, ভালোবেসে আস্তে আস্তে করে টাকাটা সরিয়ে তার আপনার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, তারপর আপনি চলে গিয়েছেন। উনি বলছে না যে ওই যে প্রথম আমার বিয়ে 10 লাখ টাকা দিছে, আমার যে টাকা পয়সা দেয় নাই সব কিছু আমার কাছে রেকর্ডিং আসছে, আমার কাছে প্রমাণ আসছে, ও এরকম বলছে, ঠিক আছে যে মাসে মাসে 5 লাখ টাকা পায়, আবার সরকারের মানে সরকারের থেকে বলে 5 লাখ করে টাকা পায় প্রতি মাসে, আবার একবারে 60 লাখ টাকা পাইছে, তাই একদিন মানে এরকম টানাটানি, তো আমি বলছি কি ভাইয়া আপনি না বলছিলেন যে মাসে মাসে এরকম টাকা পয়সা পান, হ্যাঁ তাই ওগুলো কই, কয় কি ওগুলো তো ব্যাংকে এখনো মানে আটকে রয়েছে, টাকা আসে না এখনো, আমার কাছে প্রমাণ আসছে, রেকর্ডিং আসছে যে ও বলছে, এবং কি আমি যদি চলে আসি ও আমার নামে মিথ্যা মামলা দিব যে আমি টাকা পয়সা চুরি করে গহনা টহনা চুরি করে আমি চলে আসছি, আর বলছে যেগুলো রেকর্ডিং আমার কাছে আছে আপনাদের
আমি শুনাবো। ও তো বলতেছে যে আপনি যে মানে আগে যে উকিল ছিল সেই উকিলকে উনি ও কোনো হুমকি টুমকি দেয় না, আপনি বলতেছেন হুমকি দিছে। আমার উকিলে রাত নাই দিন নাই, মানে রাত হলে 2টা 3টা বাজে ফোন দেয়। ভালো মানুষের, ভালো মানুষ এত রাত্রে ফোন দেয়? ফোন দিয়ে বলে আমার মামলা ছাইড়া দিয়ে ওর মামলা ধরতে, এই কথা বলে।